সকলকে আজকে ক্লাসে স্বাগত। তো তোমরা সদ্য মাধ্যমিক দিয়ে উঠলে, আজকেই সেই অর্থে অফিসিয়ালি মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। তো তোমাদের মাধ্যমিকে অঙ্কের যে পেপারটা এসেছিলো সেটার মডেল অ্যান্সার করার জন্যই আজকের এই ভিডিওটা। তবে কটা কথা বলে নিই অ্যান্সারগুলো ডিসকাস করার আগে। তো তোমরা যারা এই মাধ্যমিক অবধি অঙ্কটা করতে গিয়ে অনেক কষ্টের সম্মুখীন হয়েছে এবং খুব একটা এনজয় করোনি সাবজেক্টটা, তারা প্লিজ পরে আর সাবজেক্টটা নিও না। কারণ সাবজেক্টটা নিতে গেলে যে পরিস্থিতি দরকার তোমাদের মধ্যে বোধ হয় সেটা তোমাদের মধ্যে নেই। সেটা ভালো করে দেখে নেবে, নিজের মনকে জিজ্ঞাসা করে নেবে, কারণ তা নাহলে পরে অনেক অসুবিধায় পড়তে হতে পারে। কারণ আরও অনেক সাবজেক্ট আছে, ম্যাথামেটিক্সটা নিও না তারা আর কি আগামী দিনে। তো এটা বলে রাখলাম। তো এবারে মডেল অ্যান্সারটা ডিসকাস করছি, তার সাথে মার্কিং স্কিমটাও বলে দেবো যে কতটা করলে কী মার্কস পাবে। যদিও অফিসিয়ালি এখনও মার্কিং স্কিম ডিক্লেয়ার্ড হয়নি, কারণ আমাদের হেড এক্সামিনার্স মিটিং এখনও হয়নি। তো যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝি মোটামুটি তার মধ্যেই থাকবে, মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে হবে সেটা আলোচনা করবো, তার সাথে মডেল অ্যান্সারগুলোও আলোচনা করবো। তো প্রথম যে এমসিকিউটা ছিল তোমাদের, সেটার আনসার হবে বি, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি। আর বাই ফিফটি কেন হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, টু আর বাই হান্ড্রেড, ওটা আর বাই ফিফটি হচ্ছে টু দ্য পাওয়ার এন। তো অপশান বি, কোশ্চেন নাম্বার রোমান টু যেটা সেটা অপশান সি হবে। কারণ দেখো পঞ্চাশ একশো আর দেড়শো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ছিল ওদের, তার রেশিও ওয়ান ইস টু টু ইস টু থ্রি। সেক্ষেত্রে তৃতীয় জন হচ্ছে স্মিতা, তো তার মূলধন হবে থ্রি বাই সিক্স ইন্টু সিক্স থাউজেন্ড, মানে থ্রি থাউজেন্ড, এটা অপশান সি, তিন হাজার টাকা। ঠিক আছে, রোমান থ্রি এটা তোমরা জানো, এটা ক্লাস সেভেনেই করেছো, সেভেনের রং করে এটা এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি করলে আলটিমেটলি এ বাই ডি পাওয়া যায়, সেটা ফাইভ বাই ফোরটিন। তাহলে এ ইস টু ডি হচ্ছে ফাইভ ইস টু ফোরটিন। তো এই প্রশ্নটা দেখে আমার এই কথাটা মনে হয়েছে যে এবছর যিনি প্রশ্নটা করে থাকুন তিনি আপ্রাণ চেষ্টা করেছেন যে প্রশ্নটা যেন কঠিন না হয়ে যায়। তো সেটা নিশ্চয়ই তোমরাও ফিল করেছো। যাই হোক, তো সেটার মধ্যেও অনেকে ছোটোখাটো ভুল ত্রুটি করে ফেলতে পারো, তো এটা দেখে তাই সেটা তোমরা বুঝে যাবে কি দাঁড়িয়েছে পরিস্থিতিটা। আর এই এই মডেল অ্যান্সারটা আগামী দিনে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কার্যকরী হবে আশা করি, তো সেই জন্য এটা বলে দেওয়া হচ্ছে আর কি। তো রোমান থ্রি এর হচ্ছে অপশান ডি, ফাইভ ইস টু ফোরটিন। রোমান ফোর, এখানে দেখো পিকিউ যেহেতু ব্যাস বলে দিয়েছে তাহলে পিআর কিউটা নাইনটি ডিগ্রি, আবার তোমাকে পিআর আর আর কিউ সমান বলে দিয়েছে, তাহলে অবভিয়াসলি আর পি কিউ এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে, তো অপশান ডি ফর্টি ফাইভ ডিগ্রি। রোমান ফাইভে এসো, দুটো বৃত্ত যারা পরস্পরকে স্পর্শ করে না ছেদও করে, মানে এরকম ছবি, এর সাধারণ স্পর্শ দেখো চারটে হবে, দুটো সাধারণ স্পর্শ, দুটো সরল সাধারণ, দুটো তির্যক সাধারণ, তার চারটে হবে। ঠিক আছে, অপশান ডি চারটি। রোমান সিক্স, এখানে টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলেছে, তাহলে গোলকের আয়তন কি হবে, ফোর বাই থ্রি পাই ইন্টু টু আর এর হোল কিউব, মানে বত্রিশ পাই আর কিউব বাই থ্রি, এটা অপশান এ। কোশ্চেন নাম্বার ওয়ান কমপ্লিট হয়ে গেল। কোশ্চেন নাম্বার টু, তো এখানে এতই সহজ দিয়েছে শূন্যস্থানগুলো যেখানে কোনো রাফ ওয়ার্ক করতে হয়নি আর কি, একবারই লিখে ফেলা গেছে। যেমন প্রথমটা বলেছিল বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আট পার্সেন্ট, প্রথম বছরের মূলধন পি টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন করতে হবে, অবভিয়াসলি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টাকা, এটা পরের বছরের যে আসল সেটা। রোমান টু সেভেন রুট ইলেভেন একটি অমূলত সংখ্যা, মানে অমূলত সংখ্যাই জানতে চেয়েছেন যিনি পেপার সেটার তিনি, তবে আমার মতে বাস্তব সংখ্যা লিখলেও ভুল নয় কথাটা, কেন অমূলত সংখ্যা তো বাস্তব সংখ্যা সেটের সাবসেট। যাই হোক, তো অমূলত সংখ্যা লিখলেই ভালো আমি সেটাই বলবো। রোমান থ্রি, এটা হচ্ছে আর কিউবের সাথে সমানুপাতিক হবে, ডি ভ্যারিজ আর কিউব, মানে ফোর বাই থ্রি আর পাই আর কিউব, তাহলে ডি ভ্যারিজ আর কিউব হচ্ছে। রোমান ফোর, দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। রোমান ফাইভ, একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কী হবে, সমবৃত্তস্থ হবে, কনসাইক্লিক। রোমান সিক্স, সমকোণী চৌক হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে এই ঘনবস্তুর বিশেষ নাম কি, ঘনক, ঘনক ইঙ্গিতে বলে কিউব। এবার চলে এসো কোশ্চেন নাম্বার থ্রি, ট্রু ফলস, অংশীদারি ব্যবসায় কমপক্ষে তিনজন লোকের দরকার হয়, মোটেই না, দুজনের অংশীদারি কারবার হয়, সুতরাং এই স্টেটমেন্টটা মিথ্যে।
রোমান টু আসল আর সমৃদ্ধি মূল্যের মধ্যে সম্পর্কটা আসল সমৃদ্ধি মূল্যের থেকে ছোট, অবশ্যই একথাটা সত্য। রোমান থ্রি এক্স স্কোয়ার ইকোয়াল টু 100 সমীকরণে দুটি বি হচ্ছে প্লাস মাইনাস 10, একথাটাও সত্য। রোমান ফোর এ ও বি ব্যস্তবেদে থাকলে এ বাই বি ধ্রুবক হবে, মোটেও না, ব্যস্তবেদে থাকলে তাদের গুণফলটা ধ্রুবক হবে, তাই রোমান ফোরের স্টেটমেন্টটা মিথ্যা। রোমান ফাইভ দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, এটা ভুল কথা, কারণ কোনো সাধারণ স্পর্শকই তাদের সম্ভব না, তাই এই স্টেটমেন্টটা মিথ্যে। রোমান সিক্স একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এ কথাটা সত্য। তাহলে মিথ্যা সত্য, সত্য মিথ্যা, মিথ্যা সত্য, এই দ্বারা হলো কোশ্চেন নাম্বার থ্রি। এবার চলে এসো কোশ্চেন নাম্বার ফোর। আচ্ছা, কোশ্চেন নাম্বার থ্রি অবধি এক মার্কসের কোশ্চেন ছিল, তো এখানে উত্তর ঠিক করলে সবাই এক পাবে, কোনো অসুবিধা নেই, এবং তোমাদের বলা হয়েছিল যে এগুলো সবকটাই করে আসবে, ঠিক আছে? তাহলে কী হচ্ছে, ভুলটা বাদ দিয়ে ঠিকঠাক নম্বর, যদি ভুল হয় কোনোটা, নাহলে তো কোনো অসুবিধাই নেই। আচ্ছা, কোশ্চেন নাম্বার ফোর, এটা দুটো পার্ট, সুদের হার বার করা 25/4%, আর দ্বিতীয়টা হচ্ছে সুদের পরিমাণ 28.75%, ঠিক আছে? এই এই এক মাস, এখানে এক মাস, এই হচ্ছে পার্ট মাস। রোমান টু এখানে এই সমীকরণটা লেখার জন্য এক মার্কস পাবে, আর সেখান থেকে বৃদ্ধির হার 9.11% পারে না, এটার জন্য এক মার্কস। রোমান থ্রি এবিসির মূলধন অনুপাত ছিল 1/x = 1/y = 1/z, সেখান থেকে yz = zx = xy হলো। তো সি এর ক্ষতি পরিমাণ কী হবে, মোট ক্ষতি হয়েছিল জেড টাকা, তো জেড ইন্টু xy/xy + yz + zx, তাহলে শেষমেশ দাঁড়াচ্ছে xyz/xy + yz + zx টাকা, এটা হচ্ছে সি এর ক্ষতির পরিমাণ হলো। রোমান ফোর প্রদত্ত সমীকরণ এটা, তো বিজয়ের যোগফল হচ্ছে -b/a, -b হচ্ছে -66/7, -66/7, গুণফল হচ্ছে 27/7, এই দুটো ঠিক বার করতে পারলে এক মার্কস পাবে, এবার এদের অনুপাত হচ্ছে 22:9, এটা বার করতে পারলে আরও এক মার্কস। রোমান ফাইভ হর থেকে করণ নির্ণয় করতে বলেছে, তো তুমি যে √15+3 দিয়ে মাল্টিপ্লাই করছো, এইটা মাল্টিপ্লাই করতে পারলে এক মার্কস পাবে, এবং মাল্টিপ্লাই করার পর হর থেকে করণ নির্ণয় হওয়ার পর তুমি যেটা পাচ্ছ, মানে 2√15+3, এর জন্য এক মার্কস। রোমান সিক্স এখানে দেখো, এই যে ছবিটা OMB সমকোণী ত্রিভুজ, সেখান থেকে এই রিলেশনটা লিখতে পারলে তুমি এক মার্কস পাবে, এবং সেখান থেকে দূরত্ব 12 সেন্টিমিটার বার করার জন্য আরও এক মার্কস, তাহলে 1, 1, 2 হলো এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপর এরপর রোমান সেভেনে এসো। রোমান সেভেনে ইউবি একটা ব্যাস, সি বৃত্তির উপর একটা বিন্দু, ওবিসি 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে ওসি এর মান কত? ওবিসি যেহেতু 60 ডিগ্রি, তাহলে দেখো ওসিবিটাও 60 ডিগ্রি যাবে, কেন? কারণ হচ্ছে কি, ওবিসি কী একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ওবি আর ওসি সমান একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওসিবিও যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওবিও 60 ডিগ্রি হবে, সেই অর্থে ওবি ওসি বিসি এরা সব সমান সমবাহু ত্রিভুজ, মোট কথা এটা 60 ডিগ্রি হলো। এবার দেখো এবি যেহেতু ব্যাস, এসিবি কত হলো? 90 ডিগ্রি, এই এসিবি 90 ডিগ্রি, এই তথ্যটা লিখতে পারলে তুমি এক মার্কস পেয়ে যাবে, তো সেখান থেকে ওসিএ কোনটা 30 ডিগ্রি বার করার জন্য আরও এক মাস, তাহলে 1, 1, 2। রোমান এইট ও কেন্দ্রীয় বৃত্ত যার কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত? পরিষ্কার এই সমকোণী ত্রিভুজটা আঁকবে, এই রিলেশনটা লেখার জন্য এক মাস, এবং বৃত্তের ব্যাসার্ধ 24 সেন্টিমিটার বার করার জন্য আরও এক মাস। রোমান নাইন এটাতে থেলস থিওরেম দেখতেই পাচ্ছ, ডি সমান্তরাল বিসি, তো সেখান থেকে AD/DB AE/EC থেলসের উপপাদ্য অনুসারে এই মানটা বসালে এর জন্য এক মাস, এখান থেকে এসি বার করার জন্য 16.5 সেন্টিমিটার, এর জন্য আরও এক মাস। রোমান টেন হচ্ছে দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2, আচ্ছা তাদের ভূমির পরিধির অনুপাত হচ্ছে 3:4, সেখান থেকে R1/R2 3/4 বেরিয়ে যাচ্ছে, আয়তন অনুপাত হচ্ছে π r1² h1 π r2² h2, সেখান থেকে r1/r2² h1/h2, এই মানগুলো বসলে 9:32 বেরোচ্ছে, তাহলে এই যে দুটো অনুপাত বার করার জন্য এক মার্কস, এবং আয়তন অনুপাত বার করার জন্য আরও এক মার্কস, এই হয়ে গেলো 2 মার্কস।
রোমান ইলেভেনে চলে এসো, এখানে বৃত্তের প্রাথমিক ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক ধরছি, সেক্ষেত্রে তার প্রাথমিক ক্ষেত্রফল হচ্ছে এস ওয়ান, সেটা 4πr² বর্গ একক। পরিবর্তিত ব্যাসার্ধের দৈর্ঘ্য যে 50% বেড়েছে, তাহলে 3r/2 হলো, তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল হবে S2, সেটা 4π×3r/2² মানে 9πr² বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার এটা হিসেব করলে 125%। তাই যে বক্রতলের যে পরিবর্তিত ক্ষেত্রফল সেটা বার করার জন্য 1 মার্ক্স, এবং এই পার্সেন্টেজটা বার করার জন্য আরও 1 মার্ক্স। আচ্ছা, ঘনকের বাহুর দৈর্ঘ্য বার করার জন্য 1 মার্ক্স, সেটা 4 সেন্টিমিটার বেড়েছে, এবং সমগ্রতলের ক্ষেত্রফল বার করার জন্য আরও 1 মার্ক্স। তাহলে এই হলো দাগ নাম্বার 4 অবধি আমি এখানে আলোচনা করলাম। আচ্ছা, আমি পরের ভিডিওতে দাগ নাম্বার 5 থেকে ফেরত আসছি।